হ্যালো এভরিওয়ান, অ্যাচিভার্স বাংলা চ্যানেলে সকলকে জানাই স্বাগত। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশে রাজ্যে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, সেটা নিয়ে আজকের টপিকে পুরো বিস্তারিত আলোচনা করব। আবার রাজ্যে লাইব্রেরিয়ান, স্টাফ নার্স, এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক বিভিন্ন পদে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে একটা চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, ঠিক আছে। নিয়োগ করবে ন্যাশনাল ইনস্টিটিউট ফর লোকোমোটর ডিজেবিলিটি এর অধীনে। এই যে ইনস্টিটিউট ফর লোকোমোটিভ ডিজেবিলিটি রয়েছে, এটা একটা কেন্দ্রীয় সরকারের চাকরি হলো, পশ্চিমবঙ্গের মধ্যে চাকরি হবে, ঠিক আছে। কারণ ন্যাশনাল ইনস্টিটিউট ফর লোকোমোটর ডিজেবিলিটি এর সদর দপ্তর পশ্চিমবঙ্গের কলকাতা রয়েছে, সেজন্যই এখানে আমাদের অর্থাৎ পশ্চিমবঙ্গে নিয়োগ হবে চাকরির। সুতরাং তোমরা আবেদন করতে পারো, পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকেই নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারে, ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে এই পোস্টের জন্য। বিভিন্ন পোস্ট রয়েছে, কোন কোন পদে নিয়োগ হবে, তার শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ইত্যাদির বিস্তারিত বর্ণনা নিচে দেওয়া হলো। তো চলো দেখা যাক পুরো ডিটেলস। প্রথমে আমরা দেখব পদের নাম লাইব্রেরিয়ান। লাইব্রেরিয়ানের আবার ভ্যাকেন্সি বার হলো, শূন্য পদ রয়েছে একটা, ইউআর অর্থাৎ জেনারেলের জন্য। বয়স, প্রার্থীর বয়স হতে হবে 30 বছরের নিচে। শিক্ষাগত যোগ্যতা কী দরকার? শিক্ষাগত যোগ্যতা দরকার লাইব্রেরি সায়েন্সে মাস্টার ডিগ্রি অথবা সমতুল্য যে কোনো যোগ্যতা, সঙ্গে 3 বছরের অভিজ্ঞতা দরকার, আর লাইব্রেরি সফটওয়্যার অ্যাপ্লিকেশনে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে, হিন্দিতে দক্ষতা থাকতে হবে, হ্যান্ডেলিং পাবলিকেশন ডিলিংয়ে অভিজ্ঞতা, সঙ্গে সায়েন্স অ্যান্ড টেকনোলজি জানতে হবে। তো এই ছিল শিক্ষাগত যোগ্যতা, বয়স লাইব্রেরিয়ানের ক্ষেত্রে। এছাড়াও আরও কয়েকটি শূন্যপদ রয়েছে, স্টাফ নার্স, স্টেনোগ্রাফার, সার্জিক্যাল বুট মেকার এবং লোয়ার ডিভিশন ক্লার্ক অর্থাৎ এলডিসি। এই পদগুলো এখানে রয়েছে, শূন্যপদ রয়েছে প্রতিটিতেই, প্রতিটিতে একটি করে শূন্যপদ রয়েছে, তোমরা অ্যাপ্লাই করতে পারো। আবেদন পদ্ধতি, তোমরা যদি ইচ্ছুক থাকো তাহলে কীভাবে আবেদন করবে? আবেদন করতে হবে নির্দিষ্ট ফরম্যাটে, সঠিকভাবে পূরণ করা আবেদনপত্র, শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট, বয়সের প্রমাণপত্র, কাজ সার্টিফিকেট প্রয়োজনে, অভিজ্ঞতার সার্টিফিকেট অর্থাৎ তোমাদের যদি কোথাও কাজ করার পূর্বে কাজ করার অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতার সার্টিফিকেট এবং অন্যান্য সমস্ত ডকুমেন্টস ন্যাশনাল ইনস্টিটিউট ফর লোকোমোটর ডিজেবিলিটির অফিসের ঠিকানাতে পাঠাতে হবে। আবেদন মূল্য কী? আবেদন মূল্য বাবদ জমা দিতে হবে 300 টাকা। যদি তোমরা এসসি বা এসটি অথবা প্রতিবন্ধী হয়ে থাকো তাহলে সেই সকল প্রার্থীদের ক্ষেত্রে কোনোরূপ আবেদন মূল্য লাগবে না। আবেদন পৌঁছানোর শেষ তারিখ হলো 20/6/2021। 20/6/2021 মধ্যে ওই অফিসে, কলকাতার অফিসে আবেদনপত্রটা তোমাদের পৌঁছাতে হবে। তোমরা আবেদনপত্রটা কোথা থেকে ডাউনলোড করতে পারবে? ডাউনলোড করতে পারবে www.nioh.kol.nic.in এই ওয়েবসাইট থেকে তোমরা আবেদনপত্রটা ডাউনলোড করতে পারবে। ডাউনলোড করার পর সেটা ফিল আপ করে সাথে যে ডকুমেন্টসগুলো বললাম সেই ডকুমেন্টসগুলো দিয়ে সেটা ওই উক্ত ঠিকানাতে পাঠিয়ে দিতে হবে। 20/6/2021 মধ্যে তোমাদের পাঠাতে হবে। যদি ইচ্ছুক থাকো তাহলে অবশ্যই আজকেই সেটা ফিল আপ করে পাঠিয়ে দাও। আবেদনের ঠিকানা, কোন ঠিকানাতে তোমরা পাঠাবে? ডিরেক্টর, ন্যাশনাল ইনস্টিটিউট ফর লোকোমোটর ডিজেবিলিটিস, বিটি রোড, বন হুগলি, কলকাতা 790। এই ঠিকানাতে তোমাদের পাঠাতে হবে। যে এনভেলাপটা রয়েছে সেখানে এই ঠিকানা লিখে সেটা তোমাদের বাই পোস্টে পাঠাতে পারো। তোমরা যদি কাছাকাছি থাকো কলকাতার, তোমরা ডাইরেক্ট সেখানে যেয়ে পড়ে সেটা জমা দিতে পারো। তো একটা করে পোস্ট রয়েছে, সেটা ভেবো না যে না হতেও পারে। থিঙ্ক পজিটিভ, ভালো ভেবে পরে সেটা জমা দিয়ে দাও। তোমাদের যদি অভিজ্ঞতা, বয়স সবই রয়েছে, শিক্ষাগত যোগ্যতা রয়েছে তাহলে অবশ্যই এটার জন্য অ্যাপ্লাই করে ফেলো। একটা পোস্ট রয়েছে, কে সিলেক্ট হবে সেটা কিন্তু বলা অসম্ভব। তোমাদের যদি ভাগ্যও থাকে, এখানে যদি ভাগ্যও সাপোর্ট করে হয়তো হয়ে যেতেও পারে। সুতরাং সময় নষ্ট না করে আবেদন করে ফেলো যদি ইচ্ছুক থাকো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিওগুলির দিকে চোখ রাখো। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।